পানির অপর নাম জীবন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় এমন অনেক গ্রাম রয়েছে যেখানে বিশুদ্ধ পানি কোনোদিন পৌঁছায়নি। এই অঞ্চলের মানুষের একমাত্র ভরসা নদীর পানি, তাই তাদের মধ্যে রোগবালাই লেগেই থাকে সবসময়। অবশেষে সেই সব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিল মানবিক মূল্যবোধে উজ্জীবিত লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন। বৃহস্পতিবার ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার মদিনাতুল উলুম হাবিবপুর হাফিজিয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে 35টি টিউবওয়েল বিতরণ করা হয়। আল খায়ের ফাউন্ডেশনের কল্যাণে বিশুদ্ধ পানির বিষয়টি নিশ্চিত হয় খুশি গ্রামের হতদরিদ্র মানুষ। আমরা পানি আনি রে বাবা, রাজ্যে দূর থেকে কষ্ট বুক হয়, আমরা গুছলে পানি নাই, আমরা জবর কষ্ট করি পানি খারাপ। আপনারা একটা টিউবওয়েল দিছে, আমরা জবর খুশি হয়েছি, আমরা খাইয়া দোয়া করবো তোমরা আপনারা লাগে। গরিব মানুষের পাশাপাশি উপজেলায় অনেক দিনই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, কিন্তু আর্থিক সংকটের কারণে তারা একটি টিউবওয়েল লাগাতে পারছেন না, যে কারণে নদীর ময়লা পানি শিক্ষার্থীদের একমাত্র ভরসা। আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে টিউবওয়েল পেয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের মানুষগুলো সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের একটি টিউবওয়েল দিয়েছেন মাদ্রাসা ছাত্রছাত্রীদের পানি খাওয়ার জন্য, এতদিন যাবৎ মাদ্রাসা ছাত্রছাত্রীরা নদীর পানি ব্যবহার করতেছে, আলহামদুলিল্লাহ খুশি হইলাম আমরা। বিশুদ্ধ খাবার পানি পাওয়ার যাদের কোনো সুযোগ নেই, সেই মানুষদের হাতে টিউবওয়েল দিতে পেরে খুশি মাদ্রাসার এই শিক্ষক। এমন পরিবারগুলোকে আমরা টিউবওয়েল দিচ্ছি যে পরিবারগুলো বিশুদ্ধ পানি খাবার বিশুদ্ধ পানি ব্যবহার করার তাদের কোনো সুযোগ নেই। আজকে মদিনাতুল খাইরির আল ইসলামের পক্ষ থেকে টিউবওয়েলগুলি পেয়ে তারা অত্যন্ত খুশি, এবং তাদের যে বিশুদ্ধ পানির ব্যবস্থা হচ্ছে এই জন্য তারা খুবই আনন্দিত উৎফুল্ল। আল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় সমস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মদিনাতুল খাইরি আল ইসলামী নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। একইভাবে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়াবার প্রত্যয়ও ব্যক্ত করলেন মদিনাতুল খাইরি আল ইসলামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ। শিক্ষার আলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, এতিমখানার মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ, এবং দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ইতিমধ্যে বেশ কিছু মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, মক্তব প্রতিষ্ঠা করেছি। আমরা চাই এই বাংলাদেশের অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, আমরা চাই বাংলাদেশে শিক্ষার আলো বিস্তার ঘটাতে। আল খায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় এই কাজ আপনাদের সহযোগিতার মাধ্যমে করাই সম্ভব, তাই সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।